আপনাদের আরেকটা জিনিস না জানালেই নয়, সেটা হলো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই পরিমাণ বৃষ্টি হয়েছে, যেই পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে পানি দেখতে পাইতেছেন কি পরিমাণ পানি। কিন্তু সকাল খুব বৃষ্টি হওয়া সত্ত্বেও এখন আবার এক ফোঁটাও বৃষ্টি নাই, অ্যান্ড খুব রোদ উঠছে। রোদটা মানে তেমন একটা প্রভাব ফেলতে পারতেছে না বৃষ্টির কারণে, কারণ আকাশ খুবই মেঘলা ছিল রাতে মানে সকালবেলা, এখন অবশ্যই সেটা একটু ঠিক হয়েছে। আকাশটা অনেক পরিষ্কার, বিমান যাচ্ছে উপর দিয়ে দেখা যাইতেছে, অ্যান্ড রাস্তাঘাটে পানি জমে রয়েছে। এই হলো অবস্থা, এই দেশের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, ওয়াইফের কোনো ঠিক ঠিকানা নাই, কারণ যে কোনো সময় চেঞ্জ হইতে পারে, আর বেশি বেশি করে চাকরি যেটা সেটাও বেশি চেঞ্জ হইতে পারে। সো এই দেশে যেটা মূলত আপনার করতে হয়, প্রত্যেকটা ডাব্লিউকে খুবই অ্যাক্টিভলি আগে থেকেই জানতে হয়, আগে থেকেই বুঝতে হয় কখন কী হবে না হবে, সেজন্য একটু সচেতন থাকতে হয় এই দেশের www.। এই হলো অবস্থা। আজকে ইনশাল্লাহ খুব সুন্দর দিন, কিন্তু সকালে খুব বৃষ্টি হয়েছে, তখন একটু খারাপ লাগছিল, এখন ঠিকঠাক হয়েছে। ওকে থাকেন। আজকে সকালটা কেমন আমি জানি না, কিন্তু আমার জন্য এই সকালটা খুবই সুন্দর হওয়া উচিত, হয়তো হবে হয়তো হবে না। আজকে হঠাৎ দুপুর, এখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে দুপুর প্রায় 2টা বেজে গেছে, এখন আমি বের হইলাম, বের হয়েছি একটা উদ্দেশ্যে। যদি উদ্দেশ্যটা যদি ঠিকঠাক হয় তাহলে কিছু একটা হবে আশা করা যাচ্ছে। উদ্দেশ্যটা কি সেটা যদি বলি তাহলে আমি আজকে এখানে ছবি তুলব। তো আমি এখানে বাংলাদেশের ছবি তুলতে এক কপি ছবি বের করতে মাত্র 10 টাকা লাগে, এইখানে কত টাকা লাগে অ্যাকচুয়ালি আমি জানি না। তো এইখানে ছবি কোথায় তুলে সেটাও জানি না, তো যাব, যাওয়ার পর ক্রেপসি মার্কেটে যাচ্ছি ছবি তোলার উদ্দেশ্যে। ছবি তুলে ছবি কি করব, ছবি আপলোড করে অ্যান্ড ছবি দেওয়ার পরে মানে একটা কাজ টাজ যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করব। ফার্স্ট এখানে ছবি তোলার জন্য হলো উদ্দেশ্য বের করা। আর এখানে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতেও মোটামুটি ফ্রি দিতে হয়, ফ্রি কস্টেই মানে পড়াশোনা করা যায়, এখানে কোনো ফ্রি কস্ট লাগে না, জাস্ট নিজের ডকুমেন্টটা সাবমিট করতে হয়। ডকুমেন্ট সাবমিট করার পর পর আপনার সব কিছুই ক্লিয়ার আগে মানে অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি আমার কাছে ডকুমেন্টও আছে একটা, অ্যান্ড সেটা নিব, অ্যান্ড অ্যানাদার ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আমি একটু দেখব। এগুলো মতন তো আজকের দিনের কাজ, অ্যান্ড দেখি আপনাদেরকে অবশ্যই দেখাবো কীভাবে ছবি তোলা এবং ডকুমেন্টগুলো কীভাবে কি মানে কোথায় লাইব্রেরি টাইব্রেরি আছে সেগুলোও দেখাবো। সো আমার সাথে থাকেন, অবশ্যই দেখবেন। এটা হলো ক্রিপসি মার্কেট, যে মার্কেটে মানে মূলত আমাদের বাঙালি কমিউনিটি বেশি থাকে। এই মার্কেটে খোলা পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে বোরকা টোরকা থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছুই বিক্রি হয়, মেলা মানে জিনিস থেকে সব কিছু বিক্রি হয়। তো এখানে আমাকে বলছে আসতে আমার ইসের জন্য, হোয়াট ইটস কল সব ফটো তোলার জন্য মানে ছবি তোলার জন্য। এখন আমি এটা খুঁজতেছি, কিন্তু আজকে একটা খারাপ দিন আমার জন্য, সবচেয়ে হার্ট ব্রোকেন দিন, যেটা হলো আমার ফোন হাত থেকে পড়ে যে আমার স্ক্রিন প্রোটেক্টরটা ফেটে গেছে। সো এটা আমার জন্য খুবই খারাপ, আমার ফোনের বয়স প্রায় 2 বছর, ইটস কমপ্লিট, মেবি ডিসেম্বরের 28 তারিখে হবে, তো এখনও হয় নাই, 2 বছর থেকে একটু কম। কিন্তু এই 2 বছরের ভিতরে আমার ফোন আমার হাত থেকে কোনো দিনও পড়ে নাই, আজকে পইরা হাত থেকে পইরা ভাঙ্গা গেছে, 1 মাস 1.5 দিন হয়েছে, 1 মাস 4-5 দিন হয়েছে তাই আসছে এই দেশে। সো স্যাড একটা দেশ। আমি এখন ক্রিপসি মার্কেটে পাইতেছি না, ফটো তুলমুটা কোন জায়গায়, ছবি তুলো কোন জায়গায়, মেবি ক্যানভাস, আচ্ছা এটা এখানে দেখি। ওকে বা এই হলো আমার ছবি, আজকে এই ছবিগুলো তুললাম আঙ্কেলের মাধ্যমে।
কোনো এডিট হবে না, বিকজ এরা এখানে এডিট চলে না, না ন্যাচারাল চলে বেশি, তাই না আঙ্কেল? এডিট করে করবা কি? তো মোস্ট ছোট করে দাও না আর কি সিস্টেম আর কি এডিট করে আছে। পরবর্তীতে যদি আমি ছবি তুলি তাহলে কি আমার কোনো বেনিফিট টেনিফিট আছে আঙ্কেল? কি বেনিফিট? মানে ধরেন অল্প টাকায় রাখা এরকম না, এরকম কিছু নাই না? আমি আঙ্কেলই দিব, আমার কাছেই নাই, আমি নগদ দিব তাহলে তো বেশি লাভ, তাহলে তো ভালো আমার কাছে জন্য। এই হলো পাঁচ টাকা দিয়ে দিলাম। মেল থেকে নিলে কোনো জিনিস বের করলে কত টাকা দিতে হবে? না না ছবি না, হলো যে ই হলো মনে হয় কোনো ডকুমেন্ট। ঠিক আছে, ছবি তুললাম এখান থেকে, এখন ছবি নিলে হলো যে 8 কপি, ছবির দাম হলো 5 টাকা। এটা তো দেখতেই পাইলেন, আমি আপনাদেরকে অবশ্যই দেখাইছি। এ হলো অবস্থা। এখন আমি চলে যাব আর একটা জায়গায়, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আমার জন্য আজকে, আর একটা কাজ। দেন সেই কাজটা করতে পারলে মোটামুটি আজকের মতন ছোটোখাটো কাজ শেষ হয়ে যাবে। ওইখান থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। যারা কেপসি এরিয়ায় থাকেন বা পপুলার এরিয়ায় থাকেন তারা এখান থেকে ফটোকপি করতে পারেন, আমার এখানে কোনো বেনিফিট নাই। সবচেয়ে মজার বিষয়টা এখানে কোনো এডিট হয় না, কোনো কিছু হয় না, বাট অনেক ভালো একটা স্কেল। তো আমি কিন্তু অলরেডি ফটোকপি সম্বন্ধে জানি বা ছবি তোলা বা ছবি এডিট সম্বন্ধে জানি, আমি যদি এই জব করতে চাই দেন আমি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো এখান থেকে। কিন্তু এটা আমি প্রথম পসিবল হবে না, কারণ কিছুদিনের জন্য মনে হয় আমাকে এদিক সেদিক ঘোরাফেরা করতে হবে। যেন আমি যখন এটা হয়ে যাবে, রেগুলারলি হয়ে যাবে, কাজ হয়ে যাবে, দেন মেবি আমি এটা করতে পারবো। সো ক্রেপসি মার্কেটটা দেখলেন, আসার সময় দেখাবো, যাওয়ার সময় তো অলরেডি দেখাইতেছি। অ্যান্ড আমি যেখানে যাইতেছি সেটা হলো দেখবেন অশোভেশন আর নাই। এখানে কিন্তু অনেক কসমেটিক, এখানে কসমেটিক সবগুলো 2 পাউন্ড। ও মাই গড, 2 পাউন্ড মানে আশা করি আপনারা তো বুঝেন 2 পাউন্ড মানে কত, অনেক টাকা। সো এম্বারাসিং, আজকে আমার দিনটা একবারে বাজে। ওকে, হ্যাঁ, এই হলো পপুলার নিচের ফ্লোর। যেটা নিচের ফ্লোর সেটা হলো যে চাইল্ডের জন্য, অ্যান্ড উপরের যে ফ্লোরটা দেখতে পাইতেছেন সেই ফ্লোরটা হলো বড়দের জন্য। তো আমার আজকে এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল না, তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিব, অ্যান্ড আমার কার্ড তৈরি করব, কার্ড তৈরি করে আমি এখানে পড়াশোনা করার জন্য অ্যাবিলিটি তৈরি করতে পারবো বা আমি ফ্রি হবে, এটা আমার একটা টার্গেট ছিল। তো আমি একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস দিয়ে আমি অবশ্যই কাজ করার ট্রাই করব। সো নাও আই এম গোয়িং টু দেয়ার। লাইব্রেরিতে অ্যাকাউন্ট খুললাম, খুললা এগুলো আমার পেজ, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এত, অ্যান্ড ইউটিউব ভিডিও টু মাচ, লাইক কতগুলো ভিডিও দিছি সব, এই যে আমার ভিডিও, এগুলো ভিডিওতে মাই ভিডিওস, অল ভিডিওস, এটা হলো আমার জুতার ভিডিও, এটা আমার ইউনিভার্সিটি, অ্যান্ড দিস আল্লাহ আমি এত ভিডিও বানাইছি, 41 মিনিটের ভিডিও সবচেয়ে বেশি। এই হলো ভিডিও বানায় বানায় বানায়, ওভারঅল এটা হলো আজকের পুরো দিনের কাজ। আরও হোয়াটসঅ্যাপ লেগেছিলাম, সেটা করতে পারি নাই কারণ আমার ভিডিও আমার ফোন পড়ে গেছে, এটা তো সবাই জানে। সো আজকের মতো এতটুকুই শেষ, বাই, আল্লাহ হাফেজ।